বৃহস্পতিবার সাড়ম্বরে চতুর্থ বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হিমাচল প্রদেশের উনা জেলায় এদিন থেকে মোদির হাত ধরে রাজ্য যাত্রা শুরু করল বন্দে ভারত এক্সপ্রেসের। হিমাচল প্রদেশের জন্য এই প্রথম সেমি হাইস্পিড ট্রেনটি দিল্লি ও আনদোয়ার মাঝে চলাচল করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকরে। এদিনও এই বছরের শেষের দিকে বিধানসভা নির্বাচন হিমাচল প্রদেশে, তার আগে এই রাজ্য পেল প্রথম বন্দে ভারত এক্সপ্রেস। এই রেল পরিষেবা বুধবার ছাড়া সপ্তাহের বাকি দিন উপলব্ধ থাকবে বলে জানা গিয়েছে। এই পরিষেবার ফলে দিল্লি ও চণ্ডীগড়ের মধ্যে যাতায়াতের সময় কমে 3 ঘণ্টা হয়ে যাবে বলে জানা গিয়েছে। হিমাচল প্রদেশের রাজধানী থেকে মোট 5 ঘণ্টাতে পৌঁছানো যাবে চণ্ডীগড়ে।